দুর্গাপুর পূর্ব সবসময় আমার নিজের জায়গা। দুর্গাপুরকে আমি ভালোবাসি এবং দুর্গাপুরে বিগত 3 বছর পূর্ব পশ্চিম এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়েছি। এটা আমার নিজের ঘর, এখানেই থাকি। তো নতুন কিছু না, মানুষের ভালোবাসা পেয়েছি, তাই নিশ্চিতভাবে এই শিল্পনগরীকে আরও সুন্দর করে তুলব। এবং এই যে এত এত হাজার হাজার কার্যকর্তা দেখছেন আশেপাশে যারা আছে, এই সংগঠনই দুর্গাপুরকে নতুন রূপ দেবে। চ্যালেঞ্জটা কতটা আছে? আমি একদমই চ্যালেঞ্জ মনে করছি না। আমরা জেতার পথে, কত ভোটের মার্জিনে জিতবো সেইটা এখন সময়ের অপেক্ষা। দুসরা মে কত ভোটটা আমরা আরও বেড়ে নিতে যাবো। 26-27 হাজারে আমরা 2019 গিয়েছিলাম, টার্গেট 80 থেকে 1 লাখ। কারণ যে দুজন ক্যান্ডিডেট আছেন তারা দুর্গাপুর সম্বন্ধে এবং দুর্গাপুরবাসীর থেকে, মনের থেকে অনেক দূরে। একজন 5 বছরে হারার পর আর ফেরেনি, আর একজন অনেক দূরে থাকেন, উনি মাঝে মাঝে দুর্গাপুরে, এই যে দলটা অবলিবিরেট হয়ে গেছে, যে দলটা নেই, সেখানে মাঝে মাঝে পার্টি অফিসে সন্ধ্যেবেলা চা খেতে আসে। বাল্বটাও 40 ওয়াটের, ওখানে খুব বেশি বাল্বের আলোর জন্য নেই। লড়াইটা কি তাহলে তৃণমূল বাসের সঙ্গে নয়? লড়াইটা আমরা লড়াই করতে নামিনি, আমরা দুর্গাপুরকে আরও সুন্দর করে বানাতে এসেছি। ডক্টর বিধানচন্দ্র রায় যিনি দেখেছিলেন দুর্গাপুর যে স্বপ্ন নগরী, সেটা বিগত 34 বছর 34-10 বছরে আমার মনে হয় দুর্গাপুরবাসী এবং দুর্গাপুরের পূর্ব পশ্চিম মিলিয়ে যারাই নেতৃত্ব দিয়েছে, যে কোনো দলের নেতৃত্ব দিয়েছে, ঠিক মতো নেতৃত্ব দিতে পারিনি। একটা কথা কিন্তু আপনার, আপনারা দলের বিরুদ্ধেই হয়ে গেল। আপনি নিশ্চিতভাবে এই জিনিসগুলো আপনারা দেখেন, এটা টিআরপি ওঠে ভালো, কিন্তু দলের যদি কেউ মনে থাকে, তখন একজন ক্যান্ডিডেট হতে পারে, ক্লাসে যখন ক্লাস হয় ফার্স্ট বয় একজন হয়, ফার্স্ট বয় দুজন হয় না। তাই সবাই যদি ফার্স্ট হতে চায় সব ফার্স্ট হতে পারবে না। এবং যে ফার্স্ট বয় হয় সে পড়াশোনা করে, সে পড়াশোনার থেকে বেশি তার জেনারেল নলেজ থাকে, তাকে টিচাররা ভালোবাসে, সব নিয়ে সে এগিয়ে গিয়ে ফার্স্ট হয়, তার একটা ফার্স্ট বয়ের একটা ক্রেডিবিলিটি থাকে। যারা বিরোধ করছে তাদেরও, তারা এটা ক্ষণিকের ব্যাপার, তারা সবাই আমার সাথে আসবে। তারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, এতদিন ফ্ল্যাগটা তারাই কাঁধে নিয়ে দৌড়েছে। এবং আমি নিশ্চিতভাবে, এই যে হাজার হাজার কার্যকর্তা দেখেছেন, একটু পর প্রায় 3-4 হাজার লোক এখান থেকে বেরোবে, আমার বাড়ির থেকে বেরোবে, সে এই এইখান থেকে মিছিল আছে, বাইক মিছিল করব, 3-4 হাজার লোক। তো একজন দুজন পাঁচজন যাদের বিরোধিতা করছেন অথবা যাদের মনে দুঃখ আছে, যারা ক্যান্ডিডেট হয়নি তারাই করেছে, এবং তার সঙ্গে হয়তো 3-4 জন, তাদেরও এই মিছিলে আমি সামিল করছি, তারাও আমার সঙ্গে হাঁটবেন। এবং দুর্গাপুর শুধু রাজনৈতিক
রং বর্ণ থেকে উঠিয়ে দুর্গাপুরের ভালো হয় সেই নিশ্চিত আমরা এগিয়ে যাব। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।